ভারতীয় উপমহাদেশের ইতিহাসে ও প্রাচীন সভ্যতার নিদর্শন থেকে বোঝা যায় বৌদ্ধদের অবদান অনেকাংশের বেশি। বৌদ্ধ ধর্মাবলম্বীরা অহিংসা পরম ধর্ম এই মূল মন্ত্রকে ধারণ লালন ও পালন করে থাকেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসেও বৌদ্ধদের অবদান অস্বীকার করার মতো নয়। 1949 সালের পরে পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ ধর্মকে নতুনভাবে জাগরিত করলেন পরম পূজ্য সাধনানন্দ মহাস্থবির বনভান্তে। বহু জায়গায় ধ্যান সাধনা ও সিদ্ধি লাভ করে আনাচে কানাচে তৈরি করলেন বৌদ্ধদের ধর্মীয় উপাসনালয়, যার অন্যতম নিদর্শন রাঙামাটি রাজবন বিহার। তাঁরই আদর্শের ধারাবাহিকতায় বহু বৌদ্ধ ভিক্ষু বিভিন্নভাবে ধর্মীয় অবদান রাখেন। তাঁদের অন্যতম শ্রীমৎ ধর্মতীশ্য মহাস্থবির ভান্তে। তিনিও বহু ধ্যান সাধনা ও সিদ্ধি লাভের মাধ্যমে অল্প কিছু সময়ের মধ্যে ভারত বাংলায় অতি পরিচিত একজন ধর্মীয় সাধকপ্রবর ভূষিত হলেন। সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনার্থে ধ্যান সাধনা ও ভাবনা জ্ঞান রপ্ত করার লক্ষ্যে রাঙামাটি শহরের পাশে মানিকছড়ির কাটাছড়ি নামক এলাকায় নির্মাণ করেন স্বর্গপুর বনভাবনা কেন্দ্র। বিহারের নাম স্বর্গপুর বনভাবনা কেন্দ্র হওয়ায় বেশিরভাগ উপাসক উপাসিকার কাছে তিনি স্বর্গপুরী ভান্তে নামেও পরিচিত। এইভাবে বিভিন্ন জায়গায় সর্বমোট 24টির মতো উপাসনালয় নির্মাণ করেন। তাদের মধ্যে অন্যতম নির্বাণনগর বনবিহার। এটি রাঙামাটি সদরস্থ বালুখালী ইউনিয়নের 123 নং হেমন্ত মৌজায় অবস্থিত। এটি দান করেন ওই এলাকার ভূমিদাতা হেডম্যান বাবু কুলেশ বিকাশ দেওয়ান, চেয়ারম্যান বাবু বিজয়গিরি চাকমা, বাবু সাধন কুমার চাকমা, বাবু বিরাজমোহন চাকমা, বাবু মনমোহন চাকমা, বাবু কৃষ্ণমোহন চাকমা, শ্রীমতী গৌরিকা চাকমা, বাবু স্বাধীনচন্দ্র চাকমার আত্মীয় স্বজন ও পরিবারবর্গ। এই জায়গার পরিমাণ 10 একর। এখানে রয়েছে বিভিন্ন ধরনের উপাসনালয় ও উপরে 29 ফুট 8 ইঞ্চি দণ্ডায়মান গৌতম বুদ্ধের মূর্তি। উত্তরে 24 ফুট উচ্চতায় সাধনানন্দ মহাস্থবির বনভান্তের প্রতিমূর্তি, যা ভ্রমণ পিপাসুদেরকে দারুণভাবে আকৃষ্ট করে। এরই পাশাপাশি রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম নিদর্শন শুভলোক ঝর্ণার মাঝখানে সু উচ্চ পাহাড়ে নির্বাণদ্বীপ বনভাবনা কেন্দ্রে নির্মাণ করা হচ্ছে গৌতম বুদ্ধের ধাতুজাদি। তাছাড়া কাচালক নদীর উপরে কাঠের তৈরি ধর্মরেগা সেতুটিও শ্রীমৎ ধর্মতীশ্য মহাস্থবির ভান্তের আরেক অন্যতম অবদান।